আমরা ক্ষমতায় যেতে চাই না, আমরা ক্ষমতার অংশীদারিত্ব চাই না, কিন্তু আমরা চাই এদেশের মানুষ খেয়ে পরে ভালো থাকবে, এই ভূখণ্ড এই দেশ আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করবে, যে করবে সে রাষ্ট্র ক্ষমতায় থাকুক, আমাদের কোনো আপত্তি নাই। সেই দৃষ্টিভঙ্গি থেকে বর্তমান যারা ক্ষমতায় রয়েছেন আর ক্ষমতায় যাওয়ার জন্য উম্মাদের মতো মাঝে মাঝে যারা একটু উকিঝুঁকি মারেন, তাদেরকে বলতে চাই ক্ষমতায় আপনারা থাকেন আপনারাই যান, কিন্তু জনগণের মৌলিক চাহিদা যদি পূরণ করতে না পারেন, ইসলাম এবং মুসলমানের এই দেশের জনগণের বেঁচে থাকার পথকে যদি আপনারা নিশ্চিন্ত করতে না পারেন, আল্লাহর হস্তে ক্ষমতার জায়গা থেকে সরে যান। যারা পারবে তাদের হাতে এই ক্ষমতা অর্পণ করেন। সংগ্রামী বন্ধুগণ, সম্প্রতি সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে, এই ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোতে আওয়ামী হায়দার যে উন্মত্ততা তা আমরা প্রতিনিয়ত দেখছি। নারায়ণগঞ্জের কাশীপুরে আমাদের প্রার্থীকে রক্তাক্ত করা হয়েছে, গোটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হিসাবে অংশগ্রহণ করছে তাদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, বাড়িঘরে থাকতে দেওয়া হচ্ছে না, তাদেরকে তাদের পরিবার পরিজনকে ভীত সন্ত্রস্ত করার মধ্য দিয়ে একচেটিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ফন্দি ফিকির করা হচ্ছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার যদি এতই খায়েশ তাহলে নির্বাচন কেন দিলেন? ওই গণভবন থেকে তালিকা প্রকাশ করে দিলেই তো হতো। নির্বাচনের নামে রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করার কি বা প্রয়োজনীয়তা ছিল? আজকে ক্ষমতার দাম্ভিকতায় বিপক্ষীয় প্রার্থীদেরকে বসিয়ে দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার যে এক উন্মত্ত মানসিকতা এই আওয়ামী হায়নাদের মধ্যে সৃষ্টি হয়েছে, এটা প্রতিরোধের জন্য আজকে একটি প্রস্তাবনা রাখতে চাই। নির্বাচনী আইন সংস্কারের মাধ্যমে, নির্বাচনী আইন সংশোধন করে নতুন আইন করা হোক, যে এলাকায় একের অধিক প্রার্থী না পাওয়া যাবে সেই এলাকায় পুনঃ তফসিল ঘোষণা করতে হবে। কারণ এটি একটি নির্বাচন, এখানে গণতান্ত্রিক অধিকার, একাধিক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, একাধিক প্রার্থী যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নাই বা থাকে তাহলে এটা কেমন নির্বাচন হতে পারে? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই নির্বাচনী আইন সংশোধন করে নতুন আইন করা হোক, যেখানে একাধিক মনোনয়নপত্র জমা না হবে সেখানে পুনঃ তফসিল ঘোষণা করতে হবে, যতবার একাধিক প্রার্থী না পাওয়া যাবে ততবার পুনঃ তফসিল ঘোষণা করতে হবে। যদি এটা করা হয় আমি বিশ্বাস করি এই আওয়ামী হায়নাদের এই উম্মত্ততা বন্ধ হতে পারে। আর একটি কথা আজকে স্পষ্ট বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল, দেশের আইনের ব্যত্যয় ঘটিয়ে কখনোই তারা কোনো কাজ করে না, করতেও চায় না। নির্বাচনী সহিংসতায় যে আচরণ আমাদের প্রার্থীদের সাথে করা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনার সোনার ছেলে যারা ধর্ষণে সেঞ্চুরি করে, যারা খুনে সেঞ্চুরি করে, যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে লুটপাট করে, এই সোনার ছেলেদেরকে থামানোর ব্যবস্থা করুন। জনগণ যদি গণধোলাই দেওয়া শুরু করে ঘরে থাকতে পারবে কিনা হিসাব করে দিন। আমরা ধৈর্য ধরি কিন্তু ধৈর্যের সীমা যদি অতিক্রম করা হয়, দেয়ালে যদি পিঠ থেকে যায়, মজলুম জনতা যদি তাদের শক্তি নিয়ে ময়দানে অবতীর্ণ হয়, পালানোর পথ খুঁজে পাবেন কিনা হিসাব করে নিয়েন। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি বর্তমানে পরিবহন ধর্মঘট চলছে, সাধারণ মানুষ হাতে এটাই বুঝে থাকেন যে তৈলের দাম বৃদ্ধি করা হয়েছে, এর প্রতিবাদে পরিবহন ধর্মঘট হচ্ছে। গতকালকে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের এক নেতার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট প্রমাণ হয়ে গিয়েছে পরিবহন ধর্মঘট কেন চলছে। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا صدق الله العظيم شعبي شهد الدعب النظام ربطين شهادة قبول لي التهتين
প্রতিবাদে আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশ ইতিমধ্যে ইতিমধ্যে পবিত্র কালায়তন আত্মের আতের বক্তব্য শুরু হয়েছে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন মহানগর উত্তরের সহনী সংগঠনী সম্পাদক যুবনেতা ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিলের ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এদেশের আপনারা জানেন বাংলাদেশে গত তিন চার মাস যাবৎ আমাদের প্রত্যেকটি দ্রব্যমূল্যের চেয়ে ঊর্ধ্বগতি। আমরা দেখেছি বাংলাদেশে বেকারত্বের হার বাড়ছে, আমরা দেখেছি যুবক এবং বাংলাদেশের মানুষের কর্মসংস্থান হারিয়ে মানুষ যখন রাস্তায় ঘুরছে তখন আমাদের সরকার আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা না করে, বেকারত্ব দূরীকরণের ব্যবস্থা না করে, উল্টো আমাদের উপরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দিয়ে আমাদের উপরে আরো কঠিনভাবে চাপ প্রয়োগ করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমি যুবক ভাইদেরকে বলতে চাই, আমাদের এখন সবচেয়ে বড় সময় হচ্ছে অধিকার আদায়ের সময়। আমাদেরকে এখন একটাই আন্দোলন করতে হবে, সেটা হচ্ছে আমাদের অধিকার আদায় করে নিতে হবে। আমাদের কর্মসংস্থানের অধিকার, আমাদের খাবারের অধিকার, আমাদের বাসস্থানের অধিকার, সর্বোপরি আমাদের ভোটের অধিকার আদায় করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সাহাবী সহযোদ্ধা আমাদের মাঝে ইতিমধ্যে আমরা উপসভার মধ্যে আমাদের যে বিক্ষোভ মিছিল রয়েছে সেই বিক্ষোভ মিছিলের মাধ্যমে আমাদের প্রতিবাদের জানান নবীন ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি। আজ সমাজের মানুষ তারা এমন করে জীবনযাপন করছে, তাদের অধিকার বঞ্চিত হওয়া সত্ত্বেও তারা সাধারণত মুখ পর্যন্ত খুলতে পারে না। অত এইভাবে যে আমাদের স্বাধীনতা হরণ করা হচ্ছে, আমাদের ন্যায্য অধিকার গুলোকে বঞ্চিত করা হচ্ছে, সেই ন্যায্য অধিকার আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। Thank you.